সারা ব্রিটেন জুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতা গ্রহণের 70 বছরের উদযাপনের নানান আয়োজন হচ্ছে, কিন্তু এরই মধ্য দিয়ে পহেলা জুন বলেন দুই তারিখ, মানে জুনের দুই তারিখ যেদিন জুবিলি উৎসবের মূল আয়োজন শুরু হয়েছে এবং আজকে তিন তারিখ, এই টানা তিন দিনই আসলে তিনটি দুটি হত্যা হয়েছে এবং একটি আসলে এখন পর্যন্ত হত্যার বা আত্মহত্যা সন্দেহ করা হচ্ছে। এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে 3 জুন, মানে গতকাল রাত ঠিক 12:10 এই জুবিলি উৎসবের একটি পার্টি ছিল, সেটি হচ্ছে যে এই রেড ব্রিজের উডফোর্ড গ্রিনের যে চিগোয়েল রোডে, এবং সেখানে সেই পার্টিটি শেষ পর্যন্ত এক ধরনের হাতাহাতিতে যায় এবং সেখান থেকে স্টেবিংয়ে বা ছুরিকাঘাতে একজন 30 বছরের যুবকের মৃত্যু হয়েছে। তার জাতীয়তা সম্পর্কে এখন পর্যন্ত বা তার পরিচয় সম্পর্কে বলা হয়নি, কিন্তু সেখানে অনেক মানুষের সামনেই ঘটনাটি ঘটেছে এবং পুলিশ বা এটির তদন্তকারী যে কর্মকর্তা ডিটেকটিভ অফিসার তিনি বলছেন যে এখানে তারা এটুকু জেনেছেন যে অনেকেই ফোনে সেই ঘটনাটি রেকর্ড করেছেন এবং এই ঘটনার ব্যাপারে তারা উইটনেস অথবা যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে এক ধরনের সহায়তা চেয়েছেন যে এই ঘটনা সম্পর্কে তথ্যগুলো দেওয়ার জন্য, এবং ফোনের যেই রেকর্ড সেটি আসলে পুলিশ পেয়েছে কি না সেই বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো তথ্য আসেনি বা পুলিশের কাছ থেকে যে স্টেটমেন্ট সেখানেও কিন্তু এখন পর্যন্ত সেটা বলা হয়নি, কিন্তু শুধুমাত্র তারা সেটা বলেছে যে তারা জেনেছে যে এটি মাল্টিপল ক্যামেরায়, মানে অনেকের ক্যামেরায় সেইটি রেকর্ড হয়েছে এবং সেই রেকর্ডের যে ফুটেজ তারা চেয়েছে এবং যে ঘটনার সাক্ষী যারা তাদের কাছ থেকেও সহায়তা চেয়েছে, এবং যেটা বলা হচ্ছিলো যে এটুকু নিশ্চিত করা হয়েছে যে এটি যে প্লাটিনাম জুবিলি উপলক্ষে একটি পার্টি ছিল সেখানে। আপনারা জানেন যে সারা দেশে আগামীকাল 16,000 স্ট্রিট পার্টি অনুষ্ঠিত হবে, মানে 4 জুন, এবং সেটি লাঞ্চ হবে বিভিন্ন জায়গায় এবং রাস্তা বন্ধ করে বিভিন্ন কমিউনিটি সেন্টারে, সারা দেশেই কিন্তু এই উদযাপনটি হবে। এবং গতকাল বা 2 জুন যখন প্লাটিনাম জুবিলি উৎসব শুরু হয়েছে তারপরে কিন্তু সারা দেশেই নানান ধরনের উৎসবে মেতে আছেন, তার মধ্যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে এক ধরনের আতঙ্কই তৈরি করেছে। পাশাপাশি গতকাল 2 জুন আপনারা জানেন যে ইস্টামের সেন্ট্রাল পার্কে আগুন লেগে একজনের মারা যাওয়ার ঘটনা ঘটেছে এবং সেটি হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে তদন্ত চলছে। তার আগের দিন 1 জুন নিজ ডিন, আপনারা জানেন যে নর্থ লন্ডনের, সেখানেও একজন এরকম ছুরিকাঘাতে এই রাস্তার মধ্যে মারা গেছে এবং তার বয়সও হচ্ছে 20 বছরের একজন যুবক। সব কিছু মিলিয়ে এই উৎসবের মধ্যে এ ধরনের দুর্ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয় এবং পাশাপাশি মানুষের মধ্যে উৎসবের রঙটা কিছুটা হলেও আতঙ্কে পরিণত করে। তো এই হচ্ছে আসলে সর্বশেষ যেই তথ্যগুলো আমরা জেনেছি রেড ব্রিজের উডফুড গ্রিনের চিগুয়েল রোডে যে হত্যাটি হয়েছে সেই হত্যা সম্পর্কে পরবর্তীতে যে তথ্যগুলো আসবে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।